রেখে অনেক সুন্দরভাবে কয়েকটা প্রশ্ন করলেন, একটুখানি মজা করলেন, বসলেন, ভালো লাগলো। কথা হলো কি যে খাদিজা, মূলত বিষয় হলো একটা মেয়ে সাহেব বলতে বুঝায় তার স্বামী। আস্তে আস্তে মানে অনেকগুলো কথা জিজ্ঞেস করছে, তো আগে আস্তে আস্তে শেষ করতে হবে, প্রথম থেকে শুরু করি। তো সাহেব যেহেতু বুঝায় একটা স্বামীকে, তাহলে এখানে নাম প্রকাশ করা এটা কিভাবে করলার, কেন মনে হলো নাম প্রকাশ করা উচিত, এই তো বিষয়টা। গামছাটা মুখের মধ্যে বাঁধা, খুব টাইট করে মাঝখানে বসায় দিয়া যদি আপনারই বলা হয়, আপনার সহধর্মিনী এই মহিলাদের মধ্যে মুখ টুক বাইন্দা বৈশা থাকে, ও নিজে কে, এটা সিনার কোনো সাধ্য আছে? সিনার কোনো সাধ্য নাই, কারণ এটা কলিমদ্দির মা না সলিমদ্দির মা কেউ চিনবে না, জানবে না, বুঝবে না। তার জন্য মুখটা খুলতে হবে, দেখতে হবে, তারপরে চিনতে হবে। ঠিক তেমনিভাবে আমার যে সাহেব, আমি তো আর বাড়িতে এরকম করে বলি না যে সুলেমানে দিগাস, সুলেমান খাইছ কি ব্যাপার, কই যাও, আমি তো এরকম বলি না। আমি বলছি আমার যিনি সাহেব বাউল সুলেমান সরকার, ওনার প্রতি আমার প্রেমময় ভক্তি রইল। নামটা না বললে তো মানুষ জানবে না আমার সাহেবটা কি, এটা হলো পরিচয় পত্র, বুঝতে হবে। এই রকম কথাবার্তা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এগুলো জিজ্ঞেস করতেই পারে, কারণ সবাই তো আর জানে না আমার সাহেব কে, এটা হলো পরিচয় পত্র। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার হাজবেন্ডের নাম কি, আমার বলতে হবে না? আমাকে জিজ্ঞেস করার আগেই আমি প্রশ্নটা বলে দিলাম উত্তর, যে এটা আমার হাজবেন্ড বা আমার স্বামী, এর জন্য এটা বলা ছিল, এটা মজা করার কোনো বিষয় না। তারপর জিজ্ঞেস করছেন, আরও একটু বেশি কথা হইলো তার বিষয়ে, ভালোই লাগলো আমার, কারণ আমার মালিকের বিষয়ে কথা বললে আমার তো একটু ভালোই লাগার কথা, তাই না? আরেকটা কথা জিজ্ঞেস করলো, আচ্ছা প্রশ্নের জবাবটা আমার গানে অনেকটা চলে আসবে, যেহেতু আমি শরীয়তের ভূমিকা থেকে গান করব, আগে আমার পালা থেকে একটা গান শুরু করি, তারপর দেখেন কি হয়। অজু কর রে নামাজ পর রে, নামাজে মিলিবে গো আল্লাহর রাসূল দুই জনা, অজু কর রে নামাজ পর রে, নামাজে মিলিবে গো আল্লাহর রাসূল দুই জনা।
বলতেছে শরীয়ত শরীয়তের যে বিষয়বস্তু শরীয়তের অনেকগুলো নিয়ম কানুন পাঁচটা শরা নামাজ রোজা হজ জাকাত কালেমা এবং আটটা ব্যানার কথা বললেন পঞ্চবেনা অষ্টশরা অত্যন্ত চমৎকারভাবে বললেন বলার পরে একটা কথা বললেন আমাকে যে খাদিজা তোমার যে শরীয়তটা এই শরীয়তটা কি আসলে কি তুমি আবার এরকম জবাব দিও না যে জবাবটা আমার খেতে হয়ে যায় আপনার খেতে দিব না ভাই কারণ চার তরিকার বাদশা যিনি দু জাহানের বাদশা যিনি তিনি হলেন হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দয়াল নবী সেই মায়ার নবী সেই নিয়ম কানুন মানলে বললেন মারিফতের মধ্যে স্রষ্টাকে দেখা যায় কয় আপনারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তারা কি কেউ আল্লাহরে দেখছেন সকলেই বলছেন না না বলেন নাই বলছেন দেখতে পারেন না কারণ হলো দাঁড়া